আমার সোনা চাঁদের কণা আর কি কি বলবো, আমার সোনা চাঁদের কণা আর কি কি বলবো, ডাক্তার উকিল তো নয় তোকে মন্ত্রী বানাবো। এটা এই মুহূর্তে আমাদের দেশ ভারতবর্ষের সব থেকে লিখে দিয়েছি। মন্ত্রীর ছেলে হলে শিল্পপতি হওয়া যায়, মন্ত্রীর বাবা হয়ে গোটা দেশটা চালাবো, গোটা দেশটা চালাবো রে শিল্পপতি কি হব বলে ছেলেকে বলছে অনেকদিনের জমানো ইচ্ছে। একদিন একদিন তোর মা ছাড়া সবার পতি হব। বাবার উদ্দেশ্য ভালো না, বাবা বলছেন ছেলে মন্ত্রী হওয়া সোজা, সবচেয়ে মন্ত্রী হওয়া সোজা কি গুরু ঠিক বলছি, মন্ত্রী হওয়া সোজা, সবচেয়ে মন্ত্রী হওয়া সোজা, পড়াশুনোর বালাই নেই, পড়াশুনোর বালাই নেই, শুধু ফন্দি ফিকিরি খোঁজা, আহা মন্ত্রী হওয়া সোজা। মন্ত্রী হলেই বাবা বলছেন ছেলেকে, মন্ত্রী হলেই এখানে কর্পোরেট ভাবনা চিন্তা বাবার, দেখুন মন্ত্রী হলেই আমলারা তোর করে দেবে কাজ, তোর কাজ শুধু ধরা জনদরদির সাজ। বাচ্চা এবার ভয় পাচ্ছে, বাচ্চা বলছে বাবা এত খুব কঠিন কাজ পারবো কি, তো বাবা অভয় দিচ্ছে, ওরে এসব আগের থেকেই রিহার্সাল করে রাখো, এসব আগের থেকেই রিহার্সাল করে রাখো, দরকার হলে দরকার হলে প্রাইভেট টিউটার এক্স মন্ত্রী রাখবো। বাবা বলছেন ছেলেকে চুরি করনা করনা চুরি করনা অগুন্তি, এটা তো শতসিদ্ধ হয়ে গেছে, সূর্য আলো দেয় সমুদ্র ঢেউ দেয়, ওনারা চুরি করেনি, আমরা এটা মেনে নিয়েছি, গণতন্ত্র দুদিকে তো তরফা, ওদিকে চুরি করার গণতন্ত্র, আমাদের দাঁত খেলিয়ে সহ্য করার গণতন্ত্র, মহান গণতন্ত্র জিন্দাবাদ। করনা চুরি করনা অগুন্তি, চুরি করনা করনা চুরি করনা অগুন্তি, পশু খাদ্য কেলেঙ্কারির পরেও লালুই রেলমন্ত্রী, কি আর হবে কি আর হবে, বড় চোরও বসবে কমিশন, আমাদের দেশে আমাদের ট্যাক্সের টাকায় প্রচুর কমিশন বসে বুঝেছেন, কিন্তু একটারও রিপোর্ট পাওয়া যায় না, ঘুরে ঘুরে ব্যাংকক ফ্যাংকক ঘুরে ঘুরে খেয়ে দিয়ে তারা চলে আসে, রিপোর্ট আর পাওয়া যায়, কি আর হবে, বড় চোরও বসবে কমিশন, সবাই জানি সে কমিশনের নেই কনক্লুশন, তবু বাচ্চা ভয় পাচ্ছে, বাবাও ভয় দিচ্ছে, ওরে গালাগালি একটু না হয় খাবি তাতে কি, কি আর হবে, নচিকেতা চার লাইনের গান লিখবে আর তো কিছু হবে না, আমাদের দেশের অঘোষিত একটা আইন আছে যে আমাদের দেশের পলিটিশিয়ানদের কিছু হয়, কি আর হবে, বড় জোর বসবে কমিশন, সবাই জানি সে কমিশনের কনক্লুশন, ওরে গালাগালি একটু না হয় খাবি তাতে কি, নচিকেতা চার লাইনের গান লিখবে আর কিছু হবে না। বাবা বাবা ছেলেকে এক কথা বলেছে, ওরে খোকা খাবি না একটু গাল কিন্তু আসবে প্রচুর মাল, ওরে গালাগালি একটু না হয় খাবি তাতে কি, ওরে মরা মানুষের চুল ছিড়লে ওজন কমে কি। এতক্ষণ ধরে যেটা বললাম সেটা সত্যি কিন্তু অর্ধসত্যি, অর্ধসত্য এটা, কারণ শেষ কথা আপনার আমার মতো সাধারণ মানুষটাই একদিন বলবে, সেই আশায় বেঁচে থাকা, সেই আশায় পথ চলা, সেই আশায় গান গাওয়া, বসতি আমার ধরে গড়ে আকাশ আরো উঠবে ভরে, জীর্ণ মতবাদ সব ইতিহাস হবে, পৃথিবী আবার শান্ত হবে। একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে, বসতি আবার ঢুকে পড়ে আকাশ আরো উঠবে ভরে, জীর্ণ মতবাদ সব ইতিহাস হবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে। ভাই 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 ভাই।
দুটো আষাঢ় হয় করা আছে যেতো যদি মিশে যায় তবে পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে। পৃথিবী আবার শান্ত হবে।